বিষম কম্বো, মোহনলাল এবং জিতু জোসেফ, তাদের আরও একটা ছবি নেহরু, সেই ছবিটা হটস্টারে চলে এসেছে উইথ হিন্দি ডাবিং, সেখান থেকেই আমি দেখলাম। তো এই ছবিটা কি দৃশ্যম, দৃশ্যম টু এর মতো হলো? আমি সেক্ষেত্রে একটা কথা বলবো, যারা তার মানে জিতু জোসেফের আর কোনো ছবি দেখেনি তাদেরকে বলবো তার কুমন বা তার মেমোরিজ এরকম ধরনের ছবিগুলো দেখতে। তার কারণ তিনি একজন ব্যাপক ডিরেক্টর, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু থ্রিলার মাস্টার বলা হয়, যেমন আমাদের এখানে শ্রীরাম রাঘবনকে বলা হয়, জিতু জোসেফকে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে বলা হয়, এবং তিনি সংখ্যায় অনেক অনেক বেশি ছবি করেছেন। তো কেমন হলো এই ছবিটা নেহরু? নেহরু কথার অর্থ হচ্ছে ট্রুথ। এবার এই ছবির যে গল্পটা, এই ছবির যে প্রেজেন্টেশনটা, সেটা তার বাদবাকি ছবিগুলোর থেকে একদমই আলাদা। এই ছবির মধ্যেও থ্রিল আছে, তবে সেখানে ড্রামাটা অনেক অনেক বেশি, এবং ছবিটা কী স্টেটমেন্ট রাখছে সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবার আপনারা যদি জিতু জোসেফের প্রত্যেকটা ছবি ভালো করে দেখেছেন, তাহলে দেখবেন তিনি কিন্তু কখনো নিজেকে রিপিট করে না। সে দৃশ্যম বানানোর পরে ওরকমই ট্রুপ দিয়ে বা ওরকম স্টাইলে আরও ছবি বানাতে পারত, কিন্তু সে বরাবরই নিজের যে জোনটাকে সেটাকে খুব ভাঙে, এক্সপ্লোর করে এবং ড্রামার একটা নতুন দিক দেখায়। তো এই ছবির গল্পটা আমি জাস্ট একটু করে বলবো। এখানে একটি মেয়ে যে অন্ধ, সেই মেয়েটির রেপ হয়, সেই মেয়েটির একটা ট্যালেন্ট আছে, সেই মেয়েটা একজন আর্টিস্ট। এবার এই বিষয়টা যখন কোর্টে যাচ্ছে, নোংরা খেলায় নামছে, সেখানে একজন অনেস্ট লয়ার আসছে, তার একটা চ্যাপ্টার রয়েছে। এবার যে ক্রিমিনাল সে কি ধরা পড়বে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে হটস্টারে গিয়ে এই ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির প্লট, গল্পটা যেরকম, গল্পটার মধ্যে আপনি কি খুব ইউনিক কিছু পাচ্ছেন, সেটা ছবির শুরুতে এবং শেষে আছে। বাদবাকি কোর্টের মধ্যে যে জিনিসপত্রগুলো চলে সেগুলোই কিন্তু আছে। আপনারা রিসেন্ট ব্রাত্য বসুর সাথে আমার একটা ইন্টারভিউ ছিল, সেখানে দেখবেন ব্রাত্য বসুরা কথা বলে যে আমাদের এখানে সবাই সবসময় গল্প গল্প, গল্পটা কী, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট সেটাকে কীরকমভাবে পিকচারাইজ করা হচ্ছে। এখানে গল্পর থেকেও বেশি গুরুত্বপূর্ণ গল্পটাকে কীরকমভাবে ব্যাখ্যা করা হচ্ছে, সেটা সবথেকে বেশি ভালো এই ছবির ক্ষেত্রে। এবং সেখানে মাইনর ডিটেলস দেখবেন কীরকমভাবে আসে, সেখানে প্রত্যেকজন যারা সাক্ষীতে আসেন সবাই অ্যাডভোকেটের দিকে তাকিয়ে কথা বলে, সেখানে অ্যাডভোকেট খালি ইশারা করে, মানে বলে দিচ্ছে না, খালি ইশারা করছে, দেখবেন সারা ছবিতে তখন সে তাদের দিকে তাকিয়ে কথা বলছে। সেখানে যখন একটা ছোট্ট কোনো ক্লু সেটা আসছে, সেটাকে কীরকমভাবে খোঁজা হচ্ছে, সেখানে একটা প্রমাণ সেটা কীরকমভাবে লোপাট হচ্ছে, সেটা কীরকমভাবে একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে, তো সেগুলো এই ছবিতে খুব ডিটেলিংয়ের সাথে আসে। এবং ছোটোখাটো যে টুইস্টগুলো আছে সেগুলো রাইটিং স্টেজে হোক বা সেগুলোকে যেরকমভাবে এক্সপ্লোর করা হয়েছে সেগুলো বেশ বেশ ভালো লাগে। এবং ছবির ডায়ালগস রাইটিং সেগুলো খুবই ভালো। তো ছবির রাইটিং এবং সেটাকে যেরকমভাবে নির্মাণ করা হয়েছে সেটা এই ছবির মূল পজিটিভ। তো জিতু জোসেফ আবার এখানে পুরোপুরি ফুল মার্কস পান, এবং এই ছবিটা অনেক বেশি ড্রামা বেসড। এই ছবির যে কংক্রিট পোর্শন সেটা হচ্ছে এই ছবির ড্রামা, যেটা খুব খুব পোক্ত। ছবিতে একটা ক্যারেক্টার, তার বাবার সাথে কী সম্পর্ক, মায়ের সাথে কী সম্পর্ক, তার এই লড়াইটাকে যেরকমভাবে দেখাচ্ছে, তো সেটা খুব খুব সুন্দর। মানে সেটা কি অডিয়েন্সের মনে জায়গা করে নিতে পারছে? তো একদমই হ্যাঁ, খুব সুন্দর করে সেটাকে ব্যাখ্যা করা হয়েছে। সেকেন্ড হচ্ছে এই ছবিতে পারফরমেন্স। ছবিতে মোহনলালকে একটা দারুণ ক্যারেক্টার দেওয়া হয়েছে, এবং তার সামনে কাউকে জাস্ট দাঁড়াতে দেয়নি, সে ফাটিয়ে পারফর্ম করেছে। মোহনলালের ট্র্যাক রেকর্ড বেশ কয়েক বছর ধরে খুব খুব খারাপ, তার কোনো ছবি বক্স অফিসে ওয়ার্ক করছিল না, ভালো ভালো কোলাবোরেশনও চলছিল না। জিতু জোসেফের সাথে আবার সে একটা ব্যাপক হিট ছবি দিল, ভালো পারফরমেন্স দিল, তো মোহনলালকে এখানে খুব ভালো লাগে। এবং এখানে যে হচ্ছে উল্টো দিকের যে অ্যাডভোকেট, যে এখানে ক্রিমিনাল লয়ার অর্থাৎ সিদ্দিকী যে ক্যারেক্টারটা প্লে করেছে, ব্যাপক, তার প্রত্যেকটা কথায় যেরকম পোক, যেরকমই দুজনের টাসেলটা চলে, বাচ্চা মেয়েটির অভিনয় খুব ভালো। এবং যেখানে অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করে, তার পারফরমেন্স এমন যে আমাদের তার উপর রাগ হয়। প্রিয়ামণির বেশি কিছু করার ছিল না। ছবির মেকিং বেশ বেশ পলিশড, বেশ ভালো। জিতু জোসেফের ছবিতে সাধারণত খুব পরিষ্কার, একটু ফ্ল্যাট মেকিং হয়, সেটা এখানেও রয়েছে, তবে এখানে একটা ওয়ান টেক শট রয়েছে। দেখবে গাড়িটা আসবে, মোহনলাল পেপার সব গোছাবে, পেপার সব নেবে, ব্যাগের মধ্যে ভরবে, সে বেরোবে, একজন সাক্ষর সাথে কথা বলবে, দেন সে উঠে যাবে, পুরোটা ওয়ান টেকে ক্যাপচার করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা বেশ ভালো, ধিমি আঁচে রান্না করা যেমন হয় ঠিক সেরকম ধরনের। এবং এই ছবির একটা সলিড স্টেটমেন্ট, এই ছবির যে মেসেজ সেটা সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, সেটা যখন আসে এবং সিকোয়েন্সগুলো যখন এগোয়, ছবির ক্লাইম্যাক্সে ওই যে সিকোয়েন্সটা, ওই জিনিসটাকে যেরকমভাবে দেখিয়েছে,
ওই যে সময়টা দিয়ে দেওয়া হলো, মেয়েটা সেই সময়ের মধ্যে কী করলো, ওর সাথে কী ঘটলো, এবং সেটা যখন ফাইনালি একটা সিকোয়েন্সে এলো, সেটা দারুণ, মানে সেটা সিনেমাটাকে এরকমভাবে অপর দিকে তুলে দেয়। তো সেই যে লাস্ট 15 মিনিট সেটা খুব খুব ভালো, এবং সেখানে মোহনলালের যে ডায়লগগুলো খুব খুব ভালো লাগে। তো ওভারঅল এই ছবিটা একটা ড্রামা বেসড ফিল্ম, ছবিটার এরকম একটা কনসেপ্টের জন্য, এরকম একটা ক্লাইম্যাক্সের জন্য, এরকম একটা স্টেটমেন্টের জন্য, পারফরমেন্সের জন্য তোমরা এই ছবিটা দেখো। জিতু জোসেফের থ্রিলার ছবিগুলোর মতো ট্রিটমেন্ট পাবে সেটা না ভেবে দেখো, ছবিটা তোমাদের ভালো লাগবে। এবার ছবির নেগেটিভ দিক বলি। ছবিটার মধ্যে আমার খুব বেশি কিছু নেগেটিভ দিক লেগেছে এমন নয়, তবে ছবির কিছু ট্রুপস, কিছু পোর্শন খুব প্রেডিক্টেবল মনে হয়, খুব জানা মনে হয়। এবার এটা হওয়াটাও আমার মনে হয় কোথাও একটা কি স্বাভাবিক, তার কারণ রিসেন্ট টাইমসে এত কোর্টরুম ড্রামা পরপর এসেছে, তো সেই কারণেও আমার ক্ষেত্রে এটা হতে পারে, অনেকের ক্ষেত্রে সেটা নাও হতে পারে। সেকেন্ড এবং ছবির বড় যে নেগেটিভ দিক সেটা হচ্ছে এই পার্সোনাল যে সমস্যাটা, সেটা ছবিতে শুরুর দিকে আসে, একজন মুখে মুখে বলে দেয় ওর কী সমস্যা, ও কেন এত বছর ধরে গায়েব, ও কেন এটার মধ্যে ঢুকতে চাইছে না, তারপরে ও নিজেও বলে। কিন্তু যখন দুজনের ফেস অফ হয়, সেখানে তারা সমস্যা হবে, সেখানে তো অনেকগুলো জিনিসপত্র মাথায় চলবে, সেগুলো এখানে দেখানোই হয় না। এবং যার জন্য এত কিছু, সে যখন সামনে এসে দাঁড়াচ্ছে সেটা সেই সময়ও ওয়ার্ক করছে না, মানে মনেই হচ্ছে না। তো পার্সোনাল যে সমস্যাটা, যেটার জন্য এই ক্যারেক্টারটার গায়েব হয়ে যাওয়া, যেটার জন্য এর একটা অ্যাংজাইটিতে ভোগা, এতদিন পিছিয়ে থাকা, সেটাকে আলটিমেটলি এই ছবিটা এত সুন্দর করে বিল্ড আপ দিও, ওটাকে এক্সপ্লোরই করে না। তো ওভারঅল নেহরু ছবিটা তোমরা দেখো, তোমাদের ডেফিনেটলি খুব ভালো লাগতে চলেছে। এই ছিল আমার রিয়াকশন, আমার এই ছবিটা বেশ ভালো লেগেছে। তো আমাদের পাশে আছে, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।